بسم الله الرحمن الرحيم. বর্তমানে আমরা এমন সময় অতিবাহিত করছি যে সময়ে মুসলিমরা নিজেদেরই পুরনো ইতিহাসকে পড়তে লজ্জাবোধ করে থাকে। এই সময়ে এমনটি ভীষণ জরুরি যে মুসলিম বাচ্চাদেরকে সমস্ত কিছু সরিয়ে রেখে শুধুমাত্র নিজেদের ইতিহাসের প্রতি গুরুত্ব দেওয়া। কিন্তু দ্বিতীয় দিকে মুসলিম বাচ্চাদের উল্টো অবস্থা হয়ে গিয়েছে। সেই সব বালকেরা নিজেদের ইতিহাসকে পড়া বাদ দিয়ে ফালতু এন্টারটেনমেন্টস অ্যাপসে সময় অতিবাহিত করে থাকে। আর এটি একটি কারণ যে আমরা সমস্ত মুসলিমরা আগের মুসলিমদের থেকে নিজের মাজহাব মানে মাজহাবে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের সবার জন্য ইতিহাসকে পড়া এই জন্যই জরুরি হয়ে যায় যে যখন আমরা আমাদের নিজের ইতিহাসকে পড়ব এবং সেই ইতিহাসের মধ্যে নিজেদের বড় বড় হিরোদের সম্বন্ধে জানতে পারব, তাহলে স্বাভাবিকভাবেই আমরা তাদের পায়ে পায়ে চলে নিজেদের নাম, নিজেদের দেশের নাম অথবা নিজের মাজহাবের নামকে আলোকিত করতে পারবো। কেননা একটি বিখ্যাত উক্তি এমনও আছে যে যদি তুমি মনে করো যে ইতিহাস তোমাকে মনে রাখো, তাহলে তুমিও ঠিক ততটাই ইতিহাসকে মনে রাখো। আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা জানতে চলেছি ইসলামী ইতিহাসের এক মহান যোদ্ধার সম্বন্ধে, যার বাহাদুরি এবং দক্ষতার প্রশংসা না তো শুধুমাত্র মুসলিমরা করে থাকে, বরং অমুসলিমরাও করে থাকেন। ইতিহাসের এই মহান যোদ্ধা কতটা শক্তিশালী এবং বুদ্ধিমান ছিলেন সেই কথার অনুমান আপনি এই কথা থেকে করতে পারেন যে ইসলামের শেষ পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যোদ্ধার নাম সাইফুল্লাহ রেখেছিলেন। আর সাইফুল্লাহ কথার অর্থ হল আল্লাহর তলোয়ার, মানে এই যোদ্ধার নাম রাখা হয়েছিল আল্লাহর তলোয়ার। আর আল্লাহর তলোয়ার নামের এই মহান যোদ্ধাকে আজ সমগ্র বিশ্ব খালিদ বিন ওয়ালিদের নাম অনুসারে জেনে থাকেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 592 খ্রিস্টাব্দে মক্কা শহরে হয়েছিল। আপনার বাবা মানে যাহার নাম ওয়ালিদ ছিল, তার গণনা মক্কার সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে করা হতো যারা সেই সময়ের সবচেয়ে ধনী এবং সম্মানীয় ব্যক্তি ছিলেন। যে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এলান করলেন এবং মানুষজনকে ইসলামের দিকে আহ্বান করতে শুরু করলেন, তখন খালিদ বিন ওয়ালিদকে সেই সমস্ত মানুষদের মধ্যে গণনা করা হতো যারা ইসলামের সবচেয়ে বেশি শত্রু ছিল। তিনি সত্যিই ইসলামের ভীষণই শক্তিশালী শত্রু ছিলেন। আর নবুয়তের এলান হয়ে যাওয়ার পরও 19 বছর পর্যন্ত তিনি কাফের হয়ে রয়েছিলেন। তিনি ইসলামের এত বড় শত্রু ছিলেন যে যারা সর্বসময় ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার চিন্তা করত, সবসময় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তাদের সঙ্গে উঠা বসা করতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতের শক্তি যে অন্যরকমই, কেউ জানে না আল্লাহ সুবহানাহু তাআলা কাকে কোন সময়ে হেদায়েত দিয়ে দেবেন। আর ঠিক এমনটি খালিদ বিন ওয়ালিদের সঙ্গে ঘটেছিল। যখনই মুসলিমদের সঙ্গে কাফেরদের কোনো যুদ্ধ হতো, তো কাফেরদের সিপাহীদের মধ্যে প্রধান কমান্ডার খালিদ বিন ওয়ালিদই হয়ে থাকতো। কেননা সেই ফৌজের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান, দক্ষ এবং শক্তিশালী তিনিই ছিলেন। এই কাহিনীকে আপনারা অবশ্যই পড়ে থাকবেন অথবা কোথাও শুনেও থাকবেন। যখন ওহুদের যুদ্ধের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ফৌজের মধ্যে থাকা কিছু সাহাবিকে একটি পাহাড়ি রাস্তাতে শুধুমাত্র এটি বলেই খাড়া করে দাঁড়িয়ে রেখেছিলেন যে এই যুদ্ধের ফলাফল যাহা কিছুই হয়ে যাক, মুসলিমরা হারুক কিংবা জিতুক, তোমরা কিন্তু এখান থেকে কখনো সরে যাবে না। কেননা এই পাহাড়ি রাস্তাটা এমন জায়গায় ছিল যদি মক্কার কাফেররা ইচ্ছে করত, তাহলে তারা এই পাহাড়ি রাস্তা দিয়ে পিছু পিছু এসে লুকিয়ে লুকিয়ে মুসলিম ফৌজদের উপর হামলা করতে পারত। আর এই জন্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবিকে ওই পাহাড়ের উপর খাড়া করে দাঁড়িয়ে রেখেছিলেন, যাতে করে কাফেররা কোনো রকমেই এদিক থেকে হামলা না করতে পারে। এই যুদ্ধ ভীষণ ভয়ানক যুদ্ধ হয়েছিল। মুসলিমরা সংখ্যাতে কম হওয়া সত্ত্বেও কাফেরদেরকে একেবারে ধুলোয় লুটোপুটি খাইয়ে দিয়েছিল। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরও আল্লাহ সুবহানাহু তাআলা কিছু আলাদাই পরিকল্পনা করে রেখেছিলেন। যে সামান্য কয়েকজন সিপাহীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের উপরে খাড়া করে রেখেছিলেন, তারা যখন দেখলো মুসলিমরা যুদ্ধ জিতে নিয়েছে আর কাফেরদের মালগুলোকে লুটপাট করছে, তখন তারা ওখান থেকে সরে এসে ময়দানের মধ্যে আনন্দ প্রকাশ করতেই মেতে উঠল। আর এর পরিণতি এমনই হলো যে খালিদ বিন ওয়ালিদ সেই সময় যে কাফেরদের পক্ষে ছিল আর সেই সময়ে সে কাফের হয়ে থাকতো এবং যে ভীষণই ক্ষমতাশালী ছিল, তখন সে তাদের কিছু সিপাহীকে নিয়ে ওই পাহাড়ির রাস্তা দিয়ে পিছনে পিছনে এসে মুসলিম ফৌজদের উপর দ্বিতীয়বার হামলা করে দিল। আর এই হামলা এতটা ভয়ঙ্কর হামলা ছিল যে মুসলিম ফৌজরা বুঝতেই পারছিল না যে এটা কেমন করে সম্ভব হয়ে গেল। কাফেরদের প্রধান কমান্ডার খালিদ বিন ওয়ালিদ নিজের তলোয়ারের দ্বারা কয়েকজন সাহাবাকেও শহীদ করে দিয়েছিল। আর দেখতে দেখতেই সেই সম্পূর্ণ যুদ্ধের চিত্রই পরিবর্তন হয়ে গেল। সেই যুদ্ধ যেটি কিছুক্ষণ আগে মুসলিমরা জিতে নিয়েছিল, সেটা আবার মুসলিমদের ওই পরাজয়ে পরিণত হলো। আর সবকিছু সম্ভব হয়েছিল খালিদ বিন ওয়ালিদের বুদ্ধিমত্তার জন্য, যে সেই সময়ে কাফেরদের দিকে ছিল। সুলহ হুদায়বিয়ার পর খালিদ বিন ওয়ালিদ বেশিরভাগ সময় চিন্তিত থাকতো। আর তার এই চিন্তিত হওয়ার শুধুমাত্র একটিই কারণ ছিল, সেটি ছিল ইসলাম ধর্মের দিন প্রতিদিন বৃদ্ধি পাওয়া।
সে মনে মনে ভাবতেছিল যে শেষ পর্যন্ত কি এমন কারণ, মুসলিমদেরকে আমরা কয়েকবার যুদ্ধে চ্যালেঞ্জ করেছি, সবসময় আমাদের কাছে ভয়ানক ভয়ানক তলোয়ার, ভীষণ ধারালো ধারালো অস্ত্রবাজি থাকা সত্ত্বেও সবসময় আমরাই কেন মুসলিমদের কাছে পরাজিত হচ্ছি। তার মস্তিষ্কে আশ্চর্য আশ্চর্য কথা ঘোরাফেরা করত। কি এমন কারণ যে মুসলিমরা আমাদের সাথে বারবার যুদ্ধে জিতে যায়? কোথাও আবার এমন তো নয় যে কোনো গায়েবের শক্তি তাদেরকে সাহায্য করছে, আবার কোথাও এমনটি নয় যে মুহাম্মদ সত্যিই আল্লাহর রাসূল। খালিদ বিন ওয়ালিদ এই সমস্ত কথাতে বিচলিতই ছিল, আর ঠিক সেই সময়ে তার বড় ভাইয়ের একটি চিঠি তাহার কাছে এসে পৌঁছালো। আর সেই চিঠিতে লেখা ছিল, এই খালিদ, তুমি কোথায় আছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তোমার সম্বন্ধে জিজ্ঞেস করেছিল যে খালিদ কোথায় আছে। সেই চিঠিতে তার বড় ভাই লিখেছিলেন, আমার ইচ্ছে যে তুমি এই অন্ধকার দুনিয়া ছেড়ে ইসলামের আলোতে প্রবেশ করো এবং তুমিও আলোকিত হয়ে যাও। আর এই চিঠি পড়তেই হযরত খালিদ বিন ওয়ালিদের উপর এই চিঠির প্রভাব এমনভাবে পড়ল যে তিনি সঙ্গে সঙ্গে পয়গম্বরে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন এবং সেখানে গিয়ে ইসলামকে কবুল করে নিলেন, মানে ইসলাম ধর্মের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান এম্পায়ারের কাছে, মানে সিরিয়াতে, আর যেটি প্রথমে শামদেশ নামে পরিচিত ছিল, সেখানে নিজের একটি দূত পাঠালেন, কিন্তু রোমান এম্পায়ারের রাজা নিজের অহংকার, নিজের দাম্ভিকে এসে সেই দূতকে হত্যা করে দিল। আর প্রকাশ্য এটি যে প্রথমকার জামানাতে যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন, কখনোই দূতকে হত্যা করতো না, কেননা দূতকে হত্যা করা মানে খোলাখুলি যুদ্ধের ঘোষণা করে দেওয়া। যখন মুসলিমদের এই দূতকে হত্যা করে দেওয়া হলো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মুসলিম ফৌজকে বানিয়ে সিরিয়ার দিকে রওনা করিলেন, আর সেই ফৌজের প্রধান কমান্ডার বানিয়েছিলেন হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এই যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাতানো সন্তান ছিলেন, আর এটি সেই সাহাবী ছিল যার নাম কোরআন পাকের মধ্যেও এসেছে। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফৌজদের যাওয়ার সময় সাহাবাদেরকে এমনটি আদেশ দিলেন যে যদি এই যুদ্ধে যায়েদ শহীদ হয়ে যায়, তাহলে এরপর তোমাদের প্রধান কমান্ডার জাফরকে বানিয়ে নিও, আবার যদি জাফরও শহীদ হয়ে যায়, তাহলে এই ফৌজের প্রধান কমান্ডার আবদুল্লাহ বিন রাবাহাকে বানিয়ে নিও, আবার যদি তাকেও শহীদ করে দেওয়া হয়, তারপর তোমাদের নিজের মনের মতো মাশওয়ারা করে সিদ্ধান্ত করে নেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি নসিহত করেই নিজের ফৌজকে সিরিয়ার দিকে রওনা করলেন, আর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কয়েকজন সাহাবিকে নিয়ে মদিনার মসজিদে নববীতে বসে গেলেন। একদিকে সিরিয়াতে যুদ্ধ চলছিল, আর অন্যদিকে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে বসে নিজের সাহাবিদেরকে সেই যুদ্ধের বর্ণনা শোনাচ্ছিলেন। ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছিলেন আর বলছিলেন যে এবার যায়েদকে এই যুদ্ধে শহীদ করে দেওয়া হলো, ইসলামী ফৌজের পতাকা এবার জাফরের হাতে চলে এসেছে। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কান্না করতে করতে বললেন, এবার জাফরকেও শহীদ করে দেওয়া হলো, এবার যুদ্ধের পতাকা আবদুল্লাহ বিন রাবাহার কাছে এসে পৌঁছেছে। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আবদুল্লাহ বিন রাবাহাকেও শহীদ করে দেওয়া হয়েছে, আর সমস্ত মানুষ মাশওয়ারা করে খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামী পতাকা তুলে দিয়েছে। এটিই প্রথম সুযোগ ছিল যখন খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামী পতাকা উঠেছিল, কেননা এর আগে সে তো কাফের হয়ে থাকতো। যখন ইসলামী পতাকা খালিদ বিন ওয়ালিদের হাতে চলে আসলো, আর এই দৃশ্যকে যখন রোমান এম্পায়ারের সিপাহীরা দেখল, তখন তাদের অর্ধেক মনোবল খালিদ বিন ওয়ালিদকে দেখেই ভেঙে পড়েছিল। আর তার কারণ এটি ছিল, দূর দূরের মানুষ এটিও জানতো যে মক্কার মুশরিকদের মধ্যে খালিদ নামের এক সিপাহী উপস্থিত আছে, আর যে নিজের সামনে কাউকে টিকতে দেয় না। আর বর্তমানে সে এখন ইসলামে প্রবেশ করেছে আর মুসলিম সিপাহীদের সঙ্গে আছে, কিন্তু নিজের পুরানো মিজাজ সে একেবারে ভুলে যায়নি। এরপর ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ হলো, আর মুসলিমদের সিপাহীরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই যুদ্ধকে জিতে নিতে সফল হলো। এই যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ভয়ঙ্করভাবে, এতটা সুস্থ মস্তিষ্কে লড়েছিল যে এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে 9টি তরবারি ভেঙে গিয়েছিল। 9টি তরবারি, একটি তরবারি যে কোনো পুরুষ মানুষের হাত থেকে ভাঙতে পারে, কিন্তু যার হাত থেকে 9টি তলোয়ার ভেঙে গিয়েছে, তাহলে ভেবে দেখুন সেই মানুষটি ওই যুদ্ধে কতজনকে হত্যা করেছিল। যেমনই আমি প্রথমেই আপনাদেরকে বলে রেখেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার যুদ্ধের বর্ণনা মদিনাতে বসে বসে সাহাবাদের সামনে করছিলেন আর কান্না করছিলেন, কিন্তু যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই যুদ্ধকে জিতে নিয়েছিলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি নতুন নাম দিয়েছিলেন, আর যেই নাম ছিল সাইফুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার মুসলিম ফৌজের পতাকা সাইফুল্লাহর হাতে চলে এসেছে, আর সাইফুল্লাহর মানে হলো আল্লাহর তরবারি। এরপর সেখানে উপস্থিত থাকা সমস্ত সাহাবিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের বিজয় খবর শোনালেন, আর যেটি পরে গিয়ে মুতার যুদ্ধ নামে পরিচিত হয়েছিল। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠে আসবে, কিন্তু আবার ইয়ামামার যুদ্ধ উঠে আসবে না, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না।
হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ছিল ইয়ামামার যুদ্ধ। আর এই যুদ্ধ সেই যুদ্ধ ছিল যেটি মুসলিম ফৌজরা এক এমন ব্যক্তির সাথে লড়েছিল যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর নিজেকে নবীর দাবি করে বসেছিল, মানে সে বলেছিল যে আমিও নবী, আর যার নাম ছিল মুসলমা কাবজাব। সত্যই এই যুদ্ধ ভীষণ ভয়ঙ্কর ছিল, কেননা মুসলিমদের সামনে কোনো ছোটোখাটো ফৌজ ছিল না, বরং এক বৃহত্তর ফৌজ ছিল। আর যে ফৌজের সংখ্যা ছিল মোটামুটি 50-60 হাজার, কিন্তু ভালোই মুসলিম ফৌজের সংখ্যা কম ছিল। কিন্তু তাদের প্রধান কমান্ডার এক এমন ব্যক্তি ছিল যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুদ্ধিমত্তা এবং দক্ষতার মাধ্যমে মুসলমানের ফৌজকে ধুলোয় নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, আর যেই কারণে সেই মানুষগুলো নিজের কেল্লার দিকে পুনরায় ফিরে যেতে বাধ্য হয়েছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছিলেন এবং মুসলমা কাবজাবকেও হত্যা করে দিয়ে এই যুদ্ধকে জিতে নিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত মুসলিমদের আর্মি চিফ হয়ে রয়েছিল, মানে মুসলিম ফোর্সের প্রধান কমান্ডার ছিলেন। কিন্তু যখন ইয়ামুকের যুদ্ধের সময় আসলো, আর সেই সময় পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে যায় এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের খলিফা হয়েছিলেন, তখন সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান কমান্ডার থেকে সরিয়ে দিলেন। এবার আপনাদের প্রত্যেকের মস্তিষ্কে এই ধারণা অবশ্যই জন্মাবে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এমন প্রধান কমান্ডারকে কেন সরিয়েছিলেন, কেননা সে তো প্রত্যেক যুদ্ধেই জয়ী হয়ে আসছিল। কিন্তু এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জাতিগত সমস্যা ছিল না, বরং তার আসল কারণ এটি ছিল যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান কমান্ডোতে মুসলিমরা প্রতিনিয়ত যুদ্ধে বিজয় হয়ে যাচ্ছিল, আর প্রত্যেক যুদ্ধে জেতার জন্য মুসলিম সিপাহীদের মস্তিষ্কে এই কথা গেঁথে গিয়েছিল যে আমরা হযরত খালিদ বিন ওয়ালিদের জন্যই এই যুদ্ধকে জিতে থাকি, মানে যদি আমাদের সঙ্গে খালিদ বিন ওয়ালিদ কোনো যুদ্ধেই না থাকে তাহলে আমরা সেই যুদ্ধ জিততেই পারবো না। মুসলিম সিপাহীদের মস্তিষ্ক থেকে এমন কথাকে চিরতরে মুছে দেওয়ার জন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর্মি চিফ থেকে সরিয়ে তার পদে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সিদ্ধান্তে সমস্ত মক্কার মধ্যে হইচই শুরু হয়ে গেল, মানুষের মধ্যে কানাকানি হতে শুরু হলো। সমস্ত মানুষ বলতে লাগলো, আরে ওমর এ কেমন সিদ্ধান্ত নিয়ে নিল, এবার মুসলিম ফৌজদের কি হবে, এত বড় কাফের ফৌজের সামনে মুসলিম ফৌজরা কেমন করে মোকাবেলা করবে, যদি মুসলিম হেরে যায় তাহলে সেই জিম্মেদার কে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কিছু অন্যই পরিকল্পনা করে রেখেছিলেন। মুসলিম ফৌজরা ইয়ামুকের যুদ্ধে খুব সহজে জয়লাভ করে নিয়েছিল, আর সেই যুদ্ধের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করলেন, আর আপনি নিজেই খুতবা দিলেন, সমস্ত মানুষের সামনে বললেন, হে মানুষ সকল, আমি তো শুধুমাত্র এই ধারণাকে মুছতে চেয়েছিলাম, তোমাদের কি মনে হয় আমরা যতটা যুদ্ধে বিজয় হয় সেই সমস্ত যুদ্ধই কি খালিদের জন্য জিতি, না বরং আমাদের যুদ্ধে জয় খালিদের রবের জন্য হয়ে থাকে। কাল যদি খালিদ না থাকে তাহলে তোমরা কি মনে করছো, ইসলাম সমাপ্ত হয়ে যাবে? না, কখনোই না, কেননা ইসলাম তো সর্বসময়ের জন্য থাকবে, ইসলাম আগেও ছিল এবং এর পরেও থাকতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব জীবনে মোট 200টি যুদ্ধ লড়েছিলেন, আর আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর এক এমন প্রধান কমান্ডার ছিলেন যে তার নিজের জীবনে কোনো যুদ্ধই হারেনি, এতদূর পর্যন্ত যে সেই একটি যুদ্ধ যেটি কাফিরদের হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়েছিল সেটিও জিতে নিয়েছিল। ইসলামে প্রবেশ করার পর এই যোদ্ধা মোটামুটি 8-9 বছর পর্যন্ত শুধু যুদ্ধের ময়দানে অতিবাহিত করে দিয়েছিলেন, কিন্তু নিজের জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিছানায় পড়ে যান। কিন্তু আপনার এমন অসময়েও আপনার কোনো সাথী আপনাকে ছেড়ে যায়নি, বরং তারা সবসময় আপনার বিছানার চারপাশে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতেন। একদিন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিছানাতে শুয়ে শুয়ে খুবই কান্না করছিলেন, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, এই খালিদ তুমি কাঁদছো কেন? তখন আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শরীরে এমন কোনো অংশ নেই যেখানে তলোয়ার বা বল্লমের চিহ্ন নেই, আমি আমার জীবনের সহস্র যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজকে আমি বিছানাতে একটি বুড়ো উঁঠের মতো মরতে চলেছি। আমার ইচ্ছে ছিল কোনো না কোনো একটি যুদ্ধে শহীদ হয়ে আমি শহীদের দরজা হাসিল করব, কিন্তু এমনটি হতে পারেনি। সেখানে উপস্থিত থাকা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, এই খালিদ এমনটি কেমন করে হতে পারত, কেননা আল্লাহর নবী আপনাকে সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ারের নাম দিয়েছিলেন, কিন্তু যদি আপনি কোনো যুদ্ধে শহীদ হয়ে যেতেন তাহলে কাফেররা বলতো, দেখো আল্লাহর তরবারি ভেঙে গিয়েছে। আর বিশ্বাস করুন, যখন আপনি আল্লাহর ওই তরবারি তাহলে এই পৃথিবীতে কার এমন শক্তি আছে যে আপনাকে হত্যা করবে? যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন,
শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।